শরীর ভালো না, কি কর আজকার শশা একদম ফুলটা খেয়ে ফুলটা বাড়তি শশা রেখে দিয়েছেন? না না, একদম কচি শশা, আজকে সকালের মাল। বেগুনও নিতে পারেন, বেগুনটাও কিন্তু খুব ভালো, ভাইজা যদি খান না বাদ দিয়ে খুব মজা লাগবে। লাউ নিবে? একদম কচি লাউ কিন্তু ভাই, তুলাই দিবেন একদম মোমের মতো গিলে দিব। ক্ষমা দেখে তো তাই মনে হইতেছে, কত দিবেন? সারাদিন বেচা কিনা হয় নাই তো, এলে কিনা দামি দিয়ে দিতেছে 50 টাকা। আরে একদম কোন একদম কত দিব আবার এর ভিতরে একদম? আচ্ছা ঠিক আছে, আপনার ভালো লাগছে আপনি 40 টাকা দিয়ে একদম 40 টাকা, এরপর আর কিন্তু কম হইব। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আপনার 23 টাকা দিয়ে দেন ভাই। যান কি লাউ অর্ধেক নিবে? লাউ কি অর্ধেক লয়ে যায় নাকি? আপনারা কইলাম 40 টাকা একদম, হ্যাঁ আপনি কোন 23 টাকা, এটা কোনো দামাদামি করলেন? আপনি 23 টাকা কোনো দাম হইল? আমার কাছে লাউয়ের চেহারাটা ভালো লাগছে, এই লাউটাই আমি নিব, এই 4টার থেকে এটাই বাইর করছি। আপনি বুঝুন না বিষয়টা, আমি আপনার 29 টাকা দিতেছি, লাউটা আমার দিয়ে দেন, কেউ দেখতেছে না দেখবো না সমস্যা, অন্য জায়গায় ব্যবসা করি ভাই। সকাল সকাল ব্যবসাটা আমার ক্ষতি করি না, সারা দিন বেচা কিনে কিনে 40 টাকা বোঝেন একদম একদম, যদি হয় আমার কাছ থেকে নিয়ে যান, আর নিলে নেওয়ার দরকার নাই ভাই। আপনি রাখেন লাউ, নেন আমার লাউ, আমার কাছে স্যার ছাতা লাউ নিমুই না যান। আপনি কি মনে করছেন ঢাকা শহরে আপনি একটাই সবজি বিক্রি করেন? না লোক আছে, আপনি আমার থেকে নিয়ে নেন ভাই, আমার লাউ আমার কাছে আইছে। আরে লাউ কি পকেটে নাই টেকা, আইছে লাউ কি মনে আমার সবজি কইতে যাইতাছে ভাইরে, এই লাউডার মায়া পড়ে গেছে ভাই, দেন না ভাই 40 টাকা কইছে, যদি হয় 40টা টাকা গুইনা দিয়ে আপনার লাউডার লইয়া যান। আচ্ছা ঠিক আছে, আপনার কোনো কথা কেন না, আপনি একদম 40 টাকা বলছেন, আমি আপনার 3 টাকা কম 37 টাকা দিব, আর কোনো কথাই করবেন না ভাই, লাউডার দিয়ে দেন, ভালো লাগছে লাউডার। এই জমানে 3 টাকার লেগে মানুষ কিপটামি করে, আমি জীবনও দেয়নি, আপনারা না দেখলে বুঝতামও না। ভাইরে কিপটা হিসেবে আমার একটা পরিচিতি আছে, আমি কি একদম আপনার থেকে লাউলে আমার ওই এই মান সম্মান নষ্ট করবো? আমি তো ভাই মাইন্ড থেকে কইতে যাবো না যে আপনি আমার কাছে 3 টাকা কম দিয়ে লাউডা নিচ্ছে। আরে দেন তো ভাই, আর তো তৃপ্তি আছে না? আচ্ছা ঠিক আছে বুঝছি, দেন আপনি ভাই বহুত তেরা লো না আপনারে ভাই, এবার দিচ্ছেন কম কম, পরবর্তীতে কিন্তু আর কম কম দিন। আর কিছু নিবেন না? হলো মু কিন্তু এই ব্যানের থেকে আরেক ব্যানের থেকে আজিব কি সিমের কিচ্ছা কালকে গ্রামের থেকে যে টাটকা সবজি গুলা ট্রাকে করে মকাম আইছে, আমি সকালে যাইয়া একদম ফ্রেশ দেখে এই মালগুলো নিয়ে আইছি। বাহ আপনি তো খুব ভালো মানুষ। শোনেন আমি কিন্তু কাউকে কোনো কিছু কম দেই না, ঠিক আছে? এই এলাকার মনে করেন যে যেই দোকান আমি যাই সেই দোকানের সবাই আমাকে চিনে। এই ব্যাপার আর কিছু দেবো? শুনেন এটার দাম তো আপনি বলছেন 60 টাকা, তাই না? ঠিক আছে আমি আপনাকে 100 টাকা দিব, কারণ আপনার সব সবজিগুলো অনেক ফ্রেশ। কি দিলেন মা? টাকা দিলাম। কয় টাকা দিলেন? কেন 11 টাকা দিলাম। 11 টাকা কোন হিসাবে? তোমার কি হিসাব শিখাই তুই আমার, ক্যালকুলেটর নিয়ে বসমু? হ্যাঁ বুঝলাম না, যোগ তো সকাল থেকে খালি হিসাব নিয়ে হিসাব নিয়ে খালি ঝামেলায় পড়তেছি ভাই। আমি কোনো ঝামেলা করতেছি না, আমার ভাড়া দেন আমি জায়গা। তো ভাড়া তো দিছি, আর কত ভাড়া দিব? ভাড়া 20 টাকা। 20 টাকা ভাড়া? আচ্ছা কয় কিলো চালায় আসছো? 1 কিলো। 1 কিলো চালায় আসছো না? দেখ টাকা দাও, 1 কিলো চালায় আসছো, ভাড়া চাইতেছো 20 টাকা, তার মানে হাফ কিলো 10 টাকা, হাফ কিলো 10 টাকা, এই তো 20 টাকা নাকি? উঠো রিক্সা উঠো। আরে উঠো না, ওটা ধৈরা বসো সুন্দর করে।
এই যে তোমার হাফ কিলো ঘুরাই নিয়ে আসছি, তাহলে হাফ কিলোর দাম 10 টাকা আর তোমার আমি দিলাম 11 টাকা। যে হাফ কিলো তুমি চালাইছো 1 টাকা বকশিস। ভাই আপনার লাগবো না, আপনার আপনিই রাখেন। কেন, তোমার কি মনে হয় আমি অমানুষ? আমার মধ্যে মায়া দয়া নাই? আমি কিপ্টে হইতে পারি, কিন্তু আমি কোনোদিন মানুষকে ঠকাই না, সবাই ন্যায্যটা দিই। তোমার 1 টাকা বেশি দিছি, সেটা আমি ভালোই বুঝছি। বুঝলে ভালোই সামজাম, বকশিস দেই তারপর আবার মন ভরে। আপা ভাড়া হইলো 20 টাকা। 20 টাকা এত কম? আপা মাঝে মাঝে খুশি হইয়া 30 টাকা হলো। কি বলেন বাবা, 30 টাকা তো কম হয়ে যাবে। আপা আপনি কি আমার সাথে মজা করতেছেন? আমি আপনার সাথে মজা করবো কেন? আপনি আমার বেয়াই নাকি দুলা ভাই, আমি সিরিয়াস। না বুঝতে পারতেছি না, সবাই শুধু রিক্সাওয়ালারে ভাড়া কম দেয়, আপনি ভাড়া বেশি দিচ্ছেন। এত কিছু বোঝা লাগবে না আপনার, এনেন 50 টাকা, পুরাটাই আপনার খুশি। জি আপা, আপা একটা কথা কম বলেন, আপনি না অনেক ভালো মানুষ, আপনার মনটা অনেক ভালো। আপনার মতো সব মানুষ যদি রিক্সাওয়ালা এরকম ভালোবাসা দিত, আমাদের মনে কোনো কষ্ট থাকতো। বাবা আপনারা তো কষ্ট করেন তাই না, এটা তো আপনাদের প্রাপ্য। ভালো থাকেন, হ্যাঁ দোয়া করেন। আরে মামা বাবি কেমন আছেন? আমরা ভালো আছি, তুমি ভালো আছো তো? আছি, এতক্ষণ তো ভালোই ছিলাম, কিন্তু এখন তো মানে অনেক গরম, এত গরম পড়ছে, গরমে জীবনটা পুরো দুর্বিষহ হয়ে গেছে। হ্যাঁ মানে কখন যে রাত পার হয়ে যায়, দিন আর পার হয় না। হ্যাঁ এটা খুব ভালো হয়েছে না মা, ওরা কখন যাবে? আরে মাত্রই তো এলো, আমি কি করে বলবো? তুমি তো বলতো, আমি এত কিছু রান্না করছো কেন? কোথায় এত কিছু করলাম? বোনের বাড়িতে এতদিন পরে ভাই বেড়াতে এসেছে, তো ভালো মন্দ কিছু খাওয়াবো না? ভালোটা রান্না বলছে, বন্ধুগুলাই সব খাওয়াইতে। তুই যে কি বলিস না উল্টা পাল্টা, তুই যা তো এই ভর দুপুরবেলা তোর খাবার নিয়ে হিসাব করতে হবে না। যেভাবেই হোক ওদেরকে বিদায় করো। কি ব্যাপার ভাগ্নে, মা ছেলেতে কি কথা হচ্ছে? না না মা বলছিল আপনারা কি দুপুরবেলা খেয়ে চলে যাবেন, আমি বললাম কি বলো, বিচার দিতে থাকবে। তা ভাগ্নে দেখছি আগের মতো কিপ্টে রয়ে গেছে। তো ভাগ্নে তোমার জন্য একটা সুসংবাদ আছে, আমরা 4-5 দিন বেড়াবো, এত তাড়াতাড়ি যাবো না। তো ভাগ্নে তোমার আসলে টেনশন কিসে? কাল কি আমি বাজারে গিয়ে 1 মাসের বাজার করে দিব, তোমার এখন কোনো টেনশন নেই। বিলটা গেল চাচু খাইলে ওর কাছ থেকে বিল লয়ে লবি। আমি কি মুখে ডাইলা দিব তো করে খা, অর্ডার দে খাই।
হয়েছে কি টাকা নাই, মানে টাকা আছে বাসা থেকে টাকা নিয়ে বাইরে নেই আর কি। আচ্ছা দোস্ত, কত টাকাটা তোর কাছে কবে ছিল? এই যে এত বড় একটা চাকরি করস, জীবনে কোনোদিন বন্ধু বান্ধবের চার আনা পয়সা খাওয়াইছস? কি করছ হ্যাঁ বেটা, গত সপ্তাহে তোর 10 টাকার বাদাম খাওয়াইছি, তোর 10 টাকার বাদাম খাওয়াইছি, বাদাম তো এখনো হজম হয় নাই। এত বড় মিথ্যা কথা তোরা বেটা, কবে না কবে বাদাম খাওয়াইছে এটা মনে রাখছে? বাইরে ভাই জীবনে বহুত কিপটা দেখছি, তোর মতো দেখিনি। তবে দেখ রাস্তাঘাটে এইসব কিপটা মিপটা কইছে, যা সামনের মাসে আবার তোর বাদাম খাও, পরে 10 টাকার তোর দোষ। আগ ভাই খাওয়ান লাগবো না, তুই যে কি খাওয়াবি এটা আমাকে বুঝাই দে। গত সপ্তাহে 5 টাকার বাদাম খাওয়াইছে, সরি 10 টাকার না, 10 টাকার বাদাম খাইছে এটাও তুই মনে রাখছো? তুই যে আর কি খাওয়াবি, তোর খাওয়া লাগবে না, তুই তোর কাছে যাবে। আমি তো ভুলেই গেছিলাম, আর আমার এক চাচার লগে দেখা করতে যাওয়ার কথা ছিল। আয় হ্যাঁ একটু পরে তো মসজিদে নামাজ ঢুকে যাবো, সব সব যাই। আয় বাবু, এই 4 কাপ লয়ে যাইস। বাদ দে ওরে, এই হিসেবে একটা মায়া দেখে বিয়ে দিয়ে দিই, তখন দেখবো শালা কেমনি গিফট আমি করে, তখন দিস আর ঠিকই গিফট আমি বাইরে। কথাটা খারাপ কর, গিফটটা জামাই দে হিসেবে বউ একবারে খাপে খাপ। চল দোস্ত প্ল্যান করি, এত জরুরি তলব কেন? আচ্ছা বল তো, তোর সাথে ঠিক মতো কতদিন আড্ডা হয় না? সুবাধিক পার্কে কেন কথা আছে? তাহলে তুই বাসায় আসতি? আহা সব কথা কি বাসা বলা যায় বল। তা ম্যাডাম আপনার কি এমন কথা যেটা বাসায় বলা যায় না? জানবে বান্ধবী, তার আগে বলো তুমি এখনো সিঙ্গেল তো নাকি এখনো চলছে? হ্যাঁ আরে না সিঙ্গেল আমি। আচ্ছা আমার খরচের যে স্টাইল, এটার সঙ্গে কোপ আপ করে কোনো ছেলে তোমার সঙ্গে থাকবেই না, মানে 7-8 দিনের বেশি আমাকে সহ্যই করতে পারবে না। সেটা আমি জানি, এই জন্যই তোকে এখানে ডেকেছি কিছু কথা বলবো। বলে ফেল কী কথা। আচ্ছা তোর মনে আছে ওই 1.5-2 মাস আগে রিয়ার বিয়েতে গেছিলি? ওখানে আমার বয়ফ্রেন্ড ছিল শিপু, ওর সাথে একটা ছেলে ছিল, নাম হচ্ছে আলভি। শিপুর অনেক দিনের ফ্রেন্ড, ওই ছেলেটা নাকি তোকে প্রথম দেখাতে ভালোবেসে ফেলেছে। আসলে হ্যাঁ আমার তো চেহারাই মনে নাই। আরে প্রবলেম নাই, আজ দেখা হবে। আর শোন, ছেলেটা ভালো একটা চাকরি করে, বাবা নেই, একটাই ছেলে, আর শুনেছি ছেলেদের বাড়িও আছে, আর বাড়িতে ওর মা আর ছেলেটাই থাকে। আর তোর যদি ছেলেটাকে ভালো লেগে যায় তাহলে 4-5 দিন ঘুরে হুট করে বিয়ে করে ফেলবে, কোনো রিস্ক নিস না। আর ছেলেটা খুবই ভালো, আমি তোকে গ্যারান্টি দিচ্ছি। আর তোর বাবা মাকে রাজি করানোর দায়িত্ব আমার, কি বলিস? আচ্ছা ঠিক আছে, তুই যখন বলছিস দেখা তো করাই যায়, করি দেখা। আর একটা ব্যাপার জানিস, তোর বাসা আর ছেলেটার বাসা খুব কাছাকাছি। ও তাই নাকি, তাহলে তো ভালোই। আচ্ছা আমি এখন ফোন করবো, ওকে আসতে বলি। আচ্ছা কথাও বলাই দিছিলাম। আরে হইছে তো বুঝছি, এখন কি হইছে সেটা বল। ওই মেয়ের কি কিডনি নষ্ট হয়ে গেছে, সাহায্য করা লাগবে? দেখ মামা আমি তোর আগে ভাগেই বলি, আমার কাছে এখন টাকা পয়সা নেই, হাত একদম খালি, সাহায্য টাহ্য করতে পারবো না। আরে তোর কাছে আমি টাকা পয়সা কিচ্ছু চাই না, আমি যা বলি এটা শোন। কি ওই মেয়েটা প্রথম দেখায় তোরে ভালোবেসে ফেলেছে? আসলে হ্যাঁ, আর শোন তোর এই কিপটামির কারণে তুই তো জীবনে একটা প্রেমও করতে পারলি না, এখন তুই যদি চাস ওই মেয়েটার সাথে আমি তোরে সেটিং করাই দিতে পারি। তবে শোন, তোর যদি পছন্দ হয়ে যায় তাহলে 3-4 দিনের মধ্যে বিয়েটা সেরে ফেলাবি, নাইলে কিন্তু মামা তোমার কিপটামির ব্যাপারটা ফাঁস হয়ে গেলে পরে আর বিয়ে করতে পারবা না। আর শোন, মেয়েটার খোঁজ খবর নিয়ে দেখছি মেয়েটা খুবই ভালো, অনার্স শেষ করে মাস্টার্স করতেছে। আর দেখ তোরও তো বয়স হয়ে যাচ্ছে, বিয়ে শাদী করা দরকার না?
কথা একবারে খারাপ বলিস নাই। আচ্ছা ঠিক আছে, আগে দেখি, দেখার পর যদি ভালো লাগে তখন ডিসিশন নিব। যা আচ্ছা শোন, ওদের সাথে আমার কথা হয়েছে, ওরা এখানেই আছে, চল যাই। এখানে? হ্যাঁ, এই পার্কের কোনায়। আমরা ওদেরকে একটু একা কথা বলার সুযোগ করে দিই। হ্যাঁ শিওর, তাহলে চলো আমরা ওই দিকটা যাই। আচ্ছা আচ্ছা, কথা বল, কথা বলেন ভাইয়া। থ্যাংক ইউ। চলো আমরা এই দিকে। আপনারা কি বেস্ট ফ্রেন্ড? কাইন্ড অফ, হ্যাঁ। আচ্ছা, চলো একটু হাঁটি, সমস্যা আছে? না। অনেকগুলো খরচ বেঁচে গেল, শুধু শুধু কিছু টাকা খরচ। মানে
মানে এই যে আমাদের বিয়ে তাড়াতাড়ি হয়ে গেল, কোনো প্রোগ্রাম করা লাগলো না, কতগুলা টাকা বাইছে গেল, তুমি বুঝতে পারতেছো? মানে কি আমাদের আর কোনো প্রোগ্রাম হবে না? না তো, কেন? আমাদের পাঁচটা প্রোগ্রাম হবে আর পাঁচটা কমিউনিটি সেন্টারে। কি কি শুনি? প্রথম প্রোগ্রাম হচ্ছে আমাদের এনগেজমেন্ট, তারপরে হচ্ছে আমার হলো, তারপরে তোমার হলো, তারপরে বরযাত্রা, আর লাস্টে রিসেপশন। বলো কি, একটা প্রোগ্রাম হলে নালে রিস্ক নেওয়া যাইতো? পাঁচ পাঁচটা প্রোগ্রাম? তুমি মনে হয় একটু ব্যাকডেটেড আছো। আমি মোটেও ব্যাকডেটেড না, আমি টাকা পয়সা হিসাব করে খরচ করি। এটাকে কি কম খরচ বলে নাকি? এটাকে তো কিপটামি বলে। ওটাই, এটাকে কিপটামি বলো না। তুমি কি, তুমি তো বেহিসাবি। শোনো, আমাকে একদমই বেহিসাবি বলবা না। কেন বলবো না? পাঁচ পাঁচটা প্রোগ্রাম করতে চাইতেছো, তোমার বেহিসাবি বলবো না? এই বর্তমান যুগে যেখানে পানের দিয়ে চুল খুঁজলে এতগুলো টাকা খরচ হয়ে যায়, সেখানে পাঁচটা প্রোগ্রাম করতে হবে বিয়ে? করে করে, বোঝো না তো কিছু, ট্রেন্ডি সব কিছু। সুরে সুরে কথা বললেই ট্রেন্ডি কথা বলা হয় না। তাহলে কিভাবে ট্রেন্ডি হয় একটু শুনি। শুনো, আমি এসব ট্রেন্ডি ফ্রেন্ডি বুঝি না, তুমি এসব খরচের প্ল্যান প্লিজ বাদ দাও। আচ্ছা দিলাম, কিন্তু আমরা হানিমুনে যাবো না? যাবো তো, মুন্সিগঞ্জে একটা রিসোর্ট আছে খুব সুন্দর। মানে সব কথা তো মানে মানে খুঁজলে হবে? হানিমুনে যাবো দেশের বাইরে, আর এটাই একদমই ফাইনাল। কি যে বলো না, দেশে এত সুন্দর সুন্দর জায়গা থাকতে বিদেশে যাওয়া লাগবে হানিমুন করতে? আচ্ছা আজকে আমাদের বিয়ের দ্বিতীয় রাত, আমরা ঝগড়া কেন করতেছি? তাই তো, তালোক একটা হাত করো। তিথি তো মনে হয় ভালোই বে হিসাবই। ও মাই গড, আলভিকে তো মনে হচ্ছে অনেক কিপটা। তার উপর মা বাসায় নাই, সেই জন্য চিন্তা করলাম একটু বাসায় এসে লাঞ্চ করি। তা ভালো তো, নতুন বউকে সময় দিচ্ছ? হ্যাঁ দিচ্ছি তো, দিচ্ছি না? দুরা হাজবেন্ড ওকে বলনি কেন? তুমি কি ভাবছিল যে ভোর দুপুরে বউ বাসায় একা যে একটু? না সেটা হবে কেন, ওনারা যাবে কখন? যাবে কেন, এত দূর থেকে আসছে, দুই তিন মিনিট থাকবে। কেন কেন মানে, আত্মীয় স্বজনরা এত দূর থেকে আসলে বাসায় কিছুদিন থাকবে না? এটা কোনো কথা? আমি না তোমার কথার কোনো আগামাথা বুঝতে পারতেছি না। তুমি বুঝবো না? আসলেই বুঝতেছি, একটু বুঝাবো আমাকে। তিনজন যদি দুই তিন দিন আমাদের বাসায় থাকে কেমন খরচ হবে বুঝতে পারতেছো? ও এই কথা, ঠিক আছে, কানারা যে কদিন আছে যা খরচ হবে আমি দিয়ে দেবো, তাও আমার কানার কাছে প্ল্যান করবো না। খুবই প্রেম দেখি, এই অল্প কদিনই। আমাকে কথা বলো তো, তুমি কি আসলে এমন নাকি তুমি আমার সাথে মজা নাও?
তোমার সাথে লাইট নিয়ে আমি মজা নিব কেন? আর গত মাসে কারেন্ট বিল কত আসছে তুমি জানো? ধারণা আছে? আমি জানি না, আমি জানতেও চাই না। জানতে হবে তো, তোমাকে তিলে তিলে হিসাব রাখতে হবে কোন জিনিসের জন্য কত বিল আসে। আমি হিসাব রাখি না, আর আমি তোমার মতো এরকম কিপটাও না। আচ্ছা ঠিক আছে, ভালো হয়েছে আমি কিপটা। খুশি? এখন আল্লাহর দোহাই লাগে লাইটটা বন্ধ করো, আর নিতে পারতেছি না, আমার মাইগ্রেনে ব্যথা করবে একটু পরে। আজকে লাইট বন্ধ হবে না, সবকিছু তো তোমার মন মতো হবে না আলভি। এখন লাইট নিয়ে তোমার সাথে আমার ফাইট করতে হবে বলো? ফাইট করবো, আমরা লাইট অফ করে তারপর দুজন ফাইট করবো। শোনো, আমি জীবনে সবচেয়ে বেশি অপছন্দ যে জিনিসটা করি কিপটামি, আমি না কয়েকদিন টের পেয়ে গেছি তুমি একটা হাড় কিপটা। তোমার মধ্যে এই কিপটামিটা না একদম মানে ভরপুর আছে। দিদি, আমি কিপটা না, আমি মিতব্যয়। কিপটামি আর মিতব্যয় দুটোর মধ্যে অনেক ডিফারেন্স আছে। ওকে, নেক্সট টাইম আমাকে কিপটা বলবা না। তুমি থাকো তোমার লাইফ নিয়ে। আপনি ভালো আছেন? এই তো ভালো আছি। ভাইজান কি আপনার লগে নিয়ে আপনি? এইবার তোমার তো তাই বলতেছে, দেখো তো সুন্দর না? হ্যাঁ নাও না। কত এটা? ভাইজান এটা 80 টাকা। 80 টাকা? হ্যাঁ ভাইজান। আরে আরে সেম খোমা দেখতে এরকম সেম লাও আমি নিয়ে গেছি, কত 37 টাকা দিয়ে নিয়ে গেছি না ভাইজান? ওই সময়ের কথা, এই সময় বিলা লাভ আছে, প্রত্যেক দিন বাজার আবইতাছে, ডাউন আর হয় না, বাড়তে বাড়তে 80 টাকা এটা। এখন আমারে কত দিবেন আপনি বলেন, আমি আর দামাদামি করব না। আজকে বউ নিয়ে আসছি, দামাদামি করা যাবে না। জিনিসটা ভালো লয়ে যান, আপা মনি আর কিছু নিবে? হ্যাঁ আপনি একটা কাজ করেন, আপনি আমাকে টমেটো দিয়ে দেন। টমেটো? হ্যাঁ রাখেন, টমেটো ওজন করার দরকার নেই। টমেটো কেজি কত ভাইজান? ওই 1 টাকা 39 টাকা। আপনার কোনো কমাইতে হবে না তো, আপনাকে 40 টাকা দিবে তার জন্য, সাথে আরো 10 টাকা বলছি। ঠিক আছে মামা, তাপা কেজি কি 2 কেজি দিব? 2 কেজি দিবেন? জি, 1.5 কেজি দেন, 1.5 কেজি দেন, বেশি দেন না, এত টমেটো কে খায়, নষ্ট হয়ে যায় পরে। আপা ওই একটা কথা, বাড়িতে গেছিলাম তো, বউ সব করে একটা কুমড়া গাছ লাগাইছে, তা আওয়ার সময় লগে দিয়ে দিছে। তোমার কি তার জন্য দরও দিতেছে? তার বউ কুমড়া লাগাইছে না লাউ লাগাইছে সেটা তার ব্যাপার, আমার এদিকে টাকা পয়সা সব খরচ হয়ে যেতেছে, বাড়তি বাড়তি দাম রাখতেছে সব সবজির। ভাড়া তো 10 টাকা হিসাবে, 3 টাকা আপনারে বকশিশ দিছি,
আর মন মেজাজ ভালো না, মন মেজাজ ভালো থাকলে আরো দুই টাকা বকশিস বাড়ায় দিত, পরের বার দিব যান। ভাই 7 টাকা ভাড়া কম দিলেন, ভাড়া তো ভাই 20 টাকা। আলবি, এই মানুষগুলো না অনেক কষ্ট করে গরমের মধ্যে রিকশা চালায়, তোমার তো ওনাকে কমপক্ষে 30 টাকা দেওয়া উচিত, তাই না? দেখছেন আপা কত ভালো গরিবের কষ্ট বুঝে। এই তোমার সমস্যা কি? হ্যাঁ, তোমার তো দেখি সবার জন্য দরদ উতলায় পড়ে, তরকারি ওলারে তো বন্ধু বানায় ফেলছো, এম করেও বন্ধু বানাবা? এক্সকিউজ মি, উনি আমার বন্ধু হবে কেন? হ্যাঁ, যে মানুষগুলো কষ্ট করে ওদেরকে একটু বেশি দিতে হয় আলবি, এটা কি তুমি বুঝো? তাই বলে কি 10 টাকার ভাড়া ওনারে আমি 100 টাকা দিব নাকি? আলবি, তুমি তুমি এত হার কিপটা। এই খবরদার, আমারে কিপটা বলবা না। তুমি কি, তুমি নিজে একটা বেহিসাবি মাইয়া। এই একদম উল্টা পাল্টা কথা বলবা না তুমি। আমি মোটে উল্টা পাল্টা কথা বলতেছি না। তোমার কোনো ধারণা আছে তোমার বিয়ে করার পর আমার কত এক্সট্রা খরচ হইছে? ওইটা যদি তোমার আমি একবার বুঝাইতে পারতাম তে তো ভালোই হইতো। ও তাই তো, বলো না বলো না, তুমি মানে কত টাকা খরচ করছো আমার পিছনে বলো তো একটু শুনি, বলো। 24,506 টাকা। তুমি এগুলারও হিসাব রাখো? তা রাখবো না, আমার কষ্টের টাকা না। তাহলে একটা কাজ করো, আগামী 5 বছর আমি তোমার কাছ থেকে যা যা খাবো তুমি ওগুলো নোট করে রাখো, হিসাব করে রাখো, আর সময় মতো তুমি তুমি ওগুলো আমার কাছে ফেরত চাও। তুমি পারবা, আমার বিশ্বাস এটা তুমি পারবা। না, সেগুলোর হিসাব রাখবো না, খাবার হিসাব আমি কেন রাখবো, কিন্তু যা যা এক্সট্রা খরচ হবে ওগুলোর হিসাব আমি ঠিকই রাখবো, আমার কষ্টের টাকা না। চলে যাও, আমি তোমার ধরে রাখছি, চলে যাও। কিন্তু খবরদার, যাওয়ার আগে আমার কাছে 1 টাকা ভাড়া নিয়ে যাবে না, আমি তোমার 1 টাকাও দিতে পারবো না। আপা চলেন না, আমি নামাজে আছি, ভাড়া লাগবে না। লাগবে না আপনার নামাজে। কি হলো আপা, তাকাইছেন কেন? যান, মাইয়া মানুষ দেখতে তো ঠিকই কর, নামাই দিয়ে আসি। জীবনে কোনো বেড়া মাইনছেরে কইছেন যে চলেন ভাই একটু নামাই দিয়ে আসি? ফাউল কোনখানকার, মাইয়া মানুষ দেখলে জিব্বা বড় হয়ে যায়। আরে এরকম সমস্যা তো টুকটাক সব সংসারই হয়, তাই বলে কি চলে আসতে হবে? আসবো না, ও একটা কিপটার ডিব্বা, ও সব কিছু হিসাব করে, সব খরচের হিসাব রাখে, কোথায় কী খরচ হলো এভরিথিং। এরকম একটা মানুষের সাথে সংসার করা যায় কি না? আহা, হিসাব করলে ক্ষতি কি, তোদেরই তো থাকবে, আর তাছাড়া কিপটাই তো, নাকি অন্য কোনো সমস্যাও আছে? জানি না, তোকে ভালোবাসে কত ভালো, আর তুই বলিস এটা করো ওইটা করে, আর তুই তো অতিরিক্ত খরচ করিস, একটু খরচ কমায় দে, তাহলে তো সব সমস্যার সমাধান হয়ে যায়। তুই কি আমার ফ্রেন্ড নাকি ওর ফ্রেন্ড? অবভিয়াসলি তোর ফ্রেন্ড। তাহলে ওর পক্ষ নিচ্ছিস কেন? শোন, আমি চাই তোদের সংসারটা টিকে থাকুক, এই জন্য এই কথাগুলো বলছি। এখন বাসা থেকে কে বের হয়ে আসছে? আমি। ফিরেও তোকেই যেতে হবে। কেন? ও তো আমাকে নিতে আসেনি। চল না, আমরা না একটু সারপ্রাইজ দিই, আর সবসময় ছেলেরাই কেন আসবে? বলছিস? হ্যাঁ বলছি, চল এখনই চল। বিয়ের পরে তো মানুষ পরিবর্তন হয়, এই যে শখ করে তোদের বিয়ে দিলাম, আমার মান সম্মান কিছু রাখলি? আমি কি করবো দোস্ত, ও তো অতিরিক্ত খরচ করে। তাই কি হয়েছে, তুই তো অতিরিক্ত কিপটা। শোন, আমি মোটেও কিপটা না, জাস্ট বুঝে শুনে খরচ কর। হইল, ওই একই কথা। আচ্ছা শোন, তুই যে আমারে বলছিলি তিথি আমার অনেক আগে থেকে ভালোবাসে, কই? আমার তো মনে হয় না তিথি আমার অনেক আগে থেকেই ভালোবাসতো। কেন, এখন ভালোবাসে বলে তোর মনে হয় না? এখন অনেক ভালোবাসে। তাহলে আগের কথা ভুলে যা। তার মানে আগে মিথ্যা বলছিলি, রাইট? শোন, আমি যেমন তোকে মিথ্যা বলেছি, টিনাও তুই থেকে মিথ্যা বলেছে, তোদের প্রেমটা হয়ে গেল।
একটা কোনো কথা বল। তুই কিপটা ভাবিবে হিসেবে, এটা তোরা দুজনের মধ্যে ব্যালেন্স কর, আর তোদের ভালোবাসাটা তোরই। আমার ভালোবাসা 100% রিয়েল, ওরটা আমি বলতে পারবো না মামা, সরি। শোন, ভাবিরটাও রিয়েল। টিনা গেছে ভাবিকে আনতে, ভাবি আসলে তুই কিপটামি কমাবি, ভাবি খরচ কমাবে, তোরা এটা দুইজনের মধ্যে ব্যালেন্স করে নে, ঠিক আছে? ঠিক আছে। আলবি ভাইয়া, আপনার আমানত আপনারই থাকবে, আর যেন কোনো ঝামেলা না হয়, সব কিছু মিটমাট করে সুখে শান্তিতে সংসার করবেন, আর হ্যাঁ, আমাদের যেন আর আসতে না হয়। শিপু, আমি আর জীবনেও কিপটা আমি করবো না। তোমার যেভাবে খুশি যা খুশি খরচ করবো, কোনো সমস্যা নেই। শুনো, আমি যদি রাগ করে কখনো চলে যেতে চাই, তুমি আমাকে চাইতে দিব না, কখনো দিব না।